রাজশাহী বোর্ড 2022-এ 3 নং প্রশ্নটি হচ্ছে, কোন সমান্তর ধারার 25তম পদ 99 এবং 31তম পদ হচ্ছে 135। 2 নং উদ্দীপক হচ্ছে, একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√2 এবং নবম পদ হচ্ছে 1/8√2। ক, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় কর। ঘ, সমান্তর ধারার 40টি পদের সমষ্টি নির্ণয় কর। গ, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তো আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এখন যেহেতু আমাদের বলছে 20টি স্বাভাবিক সংখ্যা, সেজন্য এন এর পরিবর্তে আমরা 20 বসাবো। তাহলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দাঁড়ায় এন এর পরিবর্তে 20 লিখলে 20 ইন্টু 20 প্লাস 1/2 দ্য হোল স্কোয়ার। এখন এই 2 আর এই 20 ভাগ করলে ভাগফল হচ্ছে 10, আর 20 আর 1 প্লাস করলে হচ্ছে 21। এখন 10 আর 21 গুণ করলে হচ্ছে 210, তার স্কোয়ারের মান হচ্ছে 44,100। তাহলে অ্যান্সার হচ্ছে 44,100। সমান্তর ধারার 40টি পদের সমষ্টি নির্ণয় করো। সমাধান, মনে করি ধারাটির প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তর হচ্ছে ডি। আমরা জানি যে সমান্তর ধারার এন তম পদ। এখন যেহেতু এখানে আমাদের উদ্দীপকে তম পদের কথা উল্লেখ করা আছে, সেজন্য আমরা এই শুরুটা করব হচ্ছে পদের সূত্র এটা দিয়ে, কারণ আমাদের ধারাটি এখানে উল্লেখ করা নেই। আমাদের এর মান এবং অন্তর ডি এর মানটা প্রথমে বের করে নিতে হবে। তাই সমান্তর ধারার এন তম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন এন এর জায়গায় আমরা 25 বসাবো, তাহলে 25 থেকে 1 মাইনাস করলে হচ্ছে 24, তাহলে এ প্লাস 24 ডি। এবং আরেকটি পদ দেওয়া আছে, সেটা হচ্ছে 31তম পদ, সেজন্য এন এর পরিবর্তে 31 লিখবো। তাহলে 31তম পদ হচ্ছে এ প্লাস 31 মাইনাস 1 ইন্টু ডি। এখন এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে 30 ডি। এখন প্রশ্নে 25তম পদ হচ্ছে 99, তাহলে এটা হচ্ছে সূত্রের মান এবং এই মানটা হচ্ছে 99 এর সমান, এবং এটা হচ্ছে সূত্রের মান, এই মানটা হচ্ছে 135 এর সমান। প্রশ্ন মতে এ প্লাস 24 ডি ইকুয়াল টু 99 1 নং সমীকরণ, এবং এ প্লাস 30 ডি ইকুয়াল টু 135 এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। বিয়োগ করলে এ প্লাস 30 ডি এই অংশ থেকে আমরা এই অংশ মাইনাস করব। সেক্ষেত্রে মাইনাসের পরবর্তী অংশ চিহ্ন পরিবর্তন করতে হবে। ডান দিকে 135 থেকে 99 বাদ দিলে বিয়োগ ফল হচ্ছে 36, এবং এখান থেকে এ এবং এখানে এ এটা কাটা যাবে, এ এবং এ কাটা। এখন 30 ডি এটা থেকে 24 মাইনাস করলে হচ্ছে 6 ডি, আর 135 থেকে 99 মাইনাস করলে হচ্ছে 36। এখন ডি এর মান পাওয়ার জন্য এই পাশে 6 কে আমরা ডান দিকে ভাগ করে দিব, তাহলে 36কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 6। এখন ডি এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো, তাহলে এ প্লাস 24 ইন্টু 6 ইকুয়াল টু 99, অর্থাৎ এইখানে আমরা ডি এর মানটা বসাই দিব। এ প্লাস 24-এর সাথে 6 গুণ করলে 144, এটা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। এখন 99 থেকে 144 মাইনাস করলে হচ্ছে -45। তো আমরা জানি এন পদের সমষ্টি হচ্ছে এস এন ইকুয়াল টু এন বাই টু, 2 এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু প্রশ্নে 40 পদের সমষ্টি বের করতে বলছে, সেজন্য আমরা পদের সূত্র লিখব এবং এন এর পরিবর্তে লিখব 40। তাহলে এখানে সূত্রের প্রত্যেকটা স্থানে আমরা এন এর পরিবর্তে 40 লিখব। তাহলে 40কে 2 দিয়ে ডিভাইড করলে 20। এখন এ এর মান এখানে বসাবো -45, অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে। 40 থেকে 1 মাইনাস করলে 39, ডি এর মান হচ্ছে 6। 2 এর সাথে 45 মাইনাস করলে হচ্ছে -90, 39 ইন্টু 6 হচ্ছে 234। তো এটার থেকে 90 মাইনাস করলে হচ্ছে 144, 20 এবং 144 ইন্টু করলে হচ্ছে 2880। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
নং প্রশ্ন গুণত্ব ধারাটি নির্ণয় করা। এখানে গুণত্ব ধারাটির তৃতীয় পদ এবং নবম পদ উল্লেখ করা আছে। তো আমরা একইভাবে পূর্বের নিয়ম অনুসারে আমরা গুণোত্তরের সমস্যাটি সমাধান করব। মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ এবং এখানে সাধারণ অনুপাত হচ্ছে আর। আমাদের আগের সমান্তর ধারাটি সাধারণ অন্তর ছিল, আর গুণোত্তরের ক্ষেত্রে সেটা হবে অনুপাত। তো আমরা জানি গুণোত্তর ধারার এনতম পদ এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে এন মাইনাস ওয়ান শুধু আর এর পাওয়ার হবে। তৃতীয় পদ হচ্ছে তাহলে এন এর পরিবর্তে আমরা 3 লিখবো, তাহলে এ আর পাওয়ার 3 - 1, এটা হচ্ছে এ আর স্কোয়ার। তারপর নবম পদ এ আর পাওয়ার 9 - 1, এখন 9 থেকে 1 মাইনাস করলে 8 হবে, তাহলে এ আর পাওয়ার 8। প্রশ্নের মধ্যে তৃতীয় পদ হচ্ছে এ আর স্কোয়ার এবং তার মান দেওয়া আছে 1/√2, 1 নং সমীকরণ। এবং নবম পদ হচ্ছে এ আর পাওয়ার 8 এবং তার মান হচ্ছে 1/8√2, এটা 2 নং সমীকরণ। যেহেতু গুণোত্তর ধারা গুণ অবস্থা আছে, সেজন্য আমরা আলাদা করার জন্য ভাগ করব। এখানে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই, তাহলে উপরে হচ্ছে 2 নং এর মান এবং নিচে হচ্ছে 1 নং। এভাবে আমরা ভাগ ফর্মে লিখব। এখানে এখানে এ এবং এ কাটা এবং এটা ভাগ হলে ভাগফল 1 হবে, মানে এটা বাদ যাবে। আর এর পর এখানে আছে 8 এবং এখানে 2। আমরা জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ 8 এর থেকে 2 মাইনাস করলে হচ্ছে আর এর পাওয়ার 6 এবং 1/√2, এটা উল্টো হয়ে যাবে। এখন এই রুট টু এই রুট টু কাটা, তাহলে আর এর পাওয়ার 6 = 1/8। এখন এটাকে আমরা 1/8 কে 1/√2 তার হোল পাওয়ার 6 লিখতে পারি। তা আমরা প্রথমে এখানে 8 কে ভাঙাবো, 8 কে ভাঙালে 4, এটাকে যদি 2 দিয়ে ভাঙাই তাহলে হবে 2, তাহলে 8 কে লেখা যাচ্ছে 2³। এখানে 3টা 2 আছে কিন্তু আমাদের এখানে পাওয়ার 6, এটা মিল করতে হবে, সেজন্য আমরা এখানে রুট দিলে স্কোয়ার দিতে পারি। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এটা 3 × 2 = 6, তাহলে আমরা এটাকে 8 কে √2 এটা লিখতে পারি, সেজন্য এটা হবে 1/√2 তার পাওয়ার 6। এখন পাওয়ার সমান হইলে আমরা বলতে পারি ভিত্তি সমান, তাহলে আর = 1/√2। এখন আর এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে এ ইন্টু 1/√2 তার স্কোয়ার = 1/√2। এখন এটার স্কোয়ারের মান হচ্ছে 1, নিচে স্কোয়ার করলে কাটা যাবে রুট, থাকবে 2, তাহলে 1/2, এই 2 ডান দিকে গিয়ে উপরে গুণ হয়ে যাবে। এখন 2 এর মধ্যে √2 আছে 2 বার, অর্থাৎ 2 কে আমরা লিখতে পারি এই ক্ষেত্রে 2 হচ্ছে √2 তার স্কোয়ার, এটা লেখা যায়, তার মানে √2 × √2। তাহলে এটার পরিবর্তে আমরা √2 × √2 এটা ভাবতে পারি, তাহলে এটার এটা কাটা গেলে শুধু একটা √2 থাকবে, তাহলে এ এর মান হচ্ছে √2। তাহলে গুণোত্তর ধারার যে নিয়ম সেটা হচ্ছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা পদের সাথে আস্তে আস্তে করে আর দ্বারা গুণ হবে। এখন আমরা এ এবং আর এর মানগুলো বসাই দেব। এক্ষেত্রে মাঝের এই অংশ এইটা এবং এটা কাটা এবং থাকবে হচ্ছে শুধু 1। এই পাশে আমরা এটাকে 2 বার লিখতে পারি, অর্থাৎ √2 × 1/√2 × 1/√2, অর্থাৎ এই অংশটিকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটা এটা কাটা, উপরে 1 নিচে √2, তাহলে তৃতীয় পদ হচ্ছে 1/√2। আর তাছাড়া এটা উদ্দীপকে উল্লেখ করা আছে যে তৃতীয় পদ হচ্ছে 1/√2, তাহলে অ্যান্সার আমরা লিখবো সেটা হচ্ছে √2 + 1 + 1/√2 + ...